এবার বীর লাচিত সেনার সভাপতিক আক্রমণ করেছে অনা অসমীয়া গুন্ডাই। ন দশজনীয়া গুন্ডার আক্রমণের বলি হয়েছে বীর লাচিত সেনার সভাপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত জানার চেষ্টা করেছে দ্য বিগ নিউজ। বীর লাচিত সেনার সভাপতিক ভয়ঙ্কর আক্রমণ করেছে অনা অসমীয়া গুন্ডাই। ন দশজনীয়া অনা অসমীয়ার আক্রমণের বলি হয়েছে বীর লাচিত সেনার নেতা। অনা অসমীয়া গুন্ডাই কাহিনীছে মোবাইল, সোণৰ আঙুঠি, নগদ ধন। বীর লাচিত সেনার তিনিচুকীয়া জেলার সভাপতি বিদ্যুৎ বৰুৱাক আক্রমণ করেছে অনা অসমীয়া গুন্ডাই। দোষীক করায়ত্ত নকরিলে অতি শীঘ্রে তিনিচুকীয়া ডুমডুমা বন্ধ করে দিয়ার হুঙ্কার দিছে সংগঠনটোৱে। আর দোষীক করায়ত্ত করবলে তিনি ঘণ্টার সময়সীমা বান্ধি দিছে সংগঠনটোৱে। বীর লাচিত সেনার সভাপতিক ভয়ঙ্কর আক্রমণ করেছে অনা অসমীয়া গুন্ডাই। এটা চাঞ্চল্যকর খবর এই মুহূর্তত জানার চেষ্টা করেছো। শিবসাগরের পাছত এবার ডুমডুমাত ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। বীর লাচিত সেনার তিনিচুকীয়া জেলার সভাপতিক ভয়ঙ্কর আক্রমণ করেছে অনা অসমীয়া গুন্ডাই। কেবল ইমানেই নহয়, নগদ ধন, সোণৰ চেইন, নগদ ধন আর সোণৰ চেইন কাহিনীছে অনা অসমীয়া গুন্ডাই। আর দোষীক তিনি ঘণ্টার ভিতরতে যদি শাস্তি নিদিয়ে, করায়ত্ত নকরিলে শিবসাগর ডুমডুমা তিনিচুকীয়া বন্ধ করে দিয়ার হুঙ্কার প্রদান করেছে। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো। সমগ্র বিষয় সন্দর্ভত আরক্ষীক গোচর দিয়া হয়েছে। আর অনা অসমীয়ার গুন্ডার আক্রমণক লৈ উত্তপ্ত হয়ে পড়েছে তিনিচুকীয়া জেলা। অসমীয়ার হকে মাত মতা বীর লাচিত সেনার সদস্যকে, বীর লাচিত সেনার সভাপতিকে, জেলা সভাপতিক আক্রমণ করেছে অনা অসমীয়া ন দশজনীয়া গুন্ডাই। আর সমগ্র বিষয় সন্দর্ভত কিছু মন্তব্য আসি পড়েছে, পোনে পোনে মন্তব্য আগবাইছো। খুব দুর্ভাগ্য দুর্ভাগ্য কথা যে আমার জাতিটির প্রতি আসলে বীর লাচিত সেনা আক্রমণ করা, মানে জাতিটোক আক্রমণ করা এইখানে। কারণ বীর লাচিত সেনা আজি তারিখত কি করেছে? বীর লাচিত সেনায় আজকে অসমীয়া জাতিটো হয়ে মাত মাতি আছে। সেইভাবে আমি অসমীয়া যুব মঞ্চ, আমি এই আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আমি কব বিচাৰিছো, অতি শীঘ্রে যদি যিকেজনে আসলে আক্রমণ করেছিলেন, মারপিট করেছিলেন, আমি জানিবলৈ পাইছো যোৱা নিশা আরক্ষী প্রশাসনত কেস দিয়া পাছতো, কিন্তু আজি পর্যন্তলকে এতিয়ালৈকে আটক করা নাই। দুর্ভাগ্য কথা হয় আমি কেস রেজিস্টার হয়েছে বলে কোয়া শুনব পাইছো, কিন্তু অতি শীঘ্রে কিন্তু আটক করক, যিকেইজন লোক আছে আটক করক, নহয় অন্যথা কিন্তু পরিস্থিতি বেয়ালে যাব, কিন্তু তারপরে আমি জগুয়া নহয়। তার সমানভাবে আমি কবলৈ বিচাৰিছো, আমি ইয়াত আমি ভাবিবলৈ বাধ্য হৈছো যে আমার ইয়াত থলগী লোকসকলের কোনো নিরাপত্তা নাই নেকি? আজি জাতীয় সংগঠন করে থাকা লড়াই এজনকেই যদি আক্রমণ করবলগা হয়, তেনহলে আমি কেটে হাত সাবতি বহি নাথাকো, একদম স্পষ্ট কথা। আমি ইয়াত অসমীয়া যুব মঞ্চ, বীর লাচিত সেনা আদি কৈ কলিতা জনগোষ্ঠী সংগঠন প্রায় বহুকেইটা সংগঠনে আমি একত্রিত হয়ে আজি আপনাদের সাংবাদ মাধ্যম যোগে কব বিচাৰিছো অনা অসমীয়াসকলক, আপনাদের ইয়াত আছে, ইয়াত বসবাস করে যা থাকক, আমার তার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইয়াতে থাকি আমার ইয়াকে মারপিট করব সেয়া কিন্তু সহ্য করা নহব, এফাল পিটন দিয়া হব, কিন্তু এনে করবলে যাওতে কিন্তু আমি কোনো জগুয়া নহয়, এটা প্রশাসনক কিন্তু স্পষ্ট কব বিচাৰিছো। ধন্যবাদ। আসলতে জাতি মাতি বেটির কথা কোয়া সরকারখনের দিনত, এই শর্মা উপাধির এজন খিলঞ্জীয়া ভূমিপুত্র মুখ্যমন্ত্রীর দিনত, এজন বড়া উপাধির তাদের জাতীয় সংগঠন এটার নেতৃত্বর উপর যে আক্রমণ হয়েছে, তাতে জাতীয় সংগঠন এটার লিডার এজনের নিরাপত্তা নাই। আটাইতো দেখুন কথা, এই বিজেপি সরকারের নেতৃত্ব যি সময়ত জাতি মাতির বেটির কথা কই আহিছে, আজি আজি অসমীয়া লোক আজি জাতীয় সংগঠন তার নেতৃত্বের নিরাপত্তা নাই, কত এই বিজেপি নেতৃত্বাধীন সরকারখন? ডুমডুমার মাননীয় বিধায়ক মহোদয়ক আমি কব বিচাৰিছো, হ্যাঁ বিজেপির পৃষ্ঠপোষকতাতে এনেকুৱা ধরনের গুণামি চলিছে, আমি ভাবিবলৈ বাধ্য হয়েছো যে কাণপুৰীয়াই ফোন করে দিছে। কাণপুৰীয়ার ফোনের পৃষ্ঠপোষকতাত আসলে ডুমডুমা বা তিনিচুকীয়া অঞ্চলের সমগ্র অসমতে এই অনা অসমীয়া বণিক শ্রেণীটির গুণ্ডাগিরি চলিছে নাকি? এটা কথা স্পষ্ট, এতিয়াৰ পৰা তহঁতি যদি আক্রমণ কর তেতিয়াহলে প্রত্যাক্রমণ হব, এইটো কিন্তু স্পষ্ট কথা।
হাতত যদি হেংদান তুলি লবলৈ নেলাগে, আকৌ যদি শরাইঘাটৰ ৰণ যদি নিবিচাৰ, তেতিয়াহলে কিন্তু একদম স্পষ্টকে কৈ দিছোঁ, আহিবলগীয়া দিনবিলাকৰ পৰা যদি অসমৰ বায়ু পানী সেৱন কৰি অসমত সুন্দৰকৈ থাক, আপত্তি কৰিবলগীয়া নাই। যদি আমাৰ বুকুত যদি থিয় গুৰ মাৰিবলৈ বিচাৰিছ, তেতিয়াহলে কিন্তু ডিঙিৰ শিৰচ্ছেদ কৰি নাই। আমি ক'ব বিচাৰিছোঁ এয়া কিন্তু ৰাজনৈতিকভাৱে পৃষ্ঠপোষকতাত এওঁলোকৰ এই চক্ৰান্ত চলিছে। হা, যোৱা কিছুদিনৰ আগত এজন ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ খেলুৱৈৰ লগত পৰ্বৰভাৱে আক্ৰমণ চলোৱাল, কোনোবা জনকীয় সাহতি চাহতি কিবা কিবি আমুক। আজি যোৱাকালি দেখিবলৈ পাইছোঁ ইয়াত কোনোবা দে দাস এইসকলৰ নেতৃত্বত, অনা অসমীয়াৰ নেতৃত্বত আচলতে বীৰ আছিলে ন, অসম তিনিচুকীয়া জিলা সমিতিৰ ভাৰপ্ৰাপ্ত সভাপতিৰ ওপৰত আক্ৰমণ চলোৱা হ'ল। এতিয়া কথাটো হৈছে যে এইসকলে কাৰ পৃষ্ঠপোষকতাত এনেধৰণে আক্ৰমণ কৰিবলৈ পাইছে। হে, আৰু কথাটো হৈছে যে তেওঁলোকে যদি এই চেলেঞ্জ হিচাপে এই বৰ্তমান ল'ব বিচাৰিছে, তেতিয়াহ'লে আমি বীৰ লাচিত ৰাণা অসমৰ তৰফৰ পৰা একদম স্পষ্টকৈ কৰিব বিচাৰিছোঁ, চেলেঞ্জ একচেপ্ট কৰিছোঁ। আৰু তহঁতৰ ইয়াত চৰ গুৰ খাই আমি জীয়াই থাকিবলৈ অহা নাই, আমাৰ এখন আজন্ম গৃহভূমি হয়। যদি তহঁতি আক্ৰমণকাৰী যদি কৰিছ, তেতিয়াহ'লে একদম স্পষ্টকৈ কৈ দিব বিচাৰিছোঁ যে ইয়াত কোনো কাৰণতে কম্প্ৰমাইজৰ কথা প্ৰশ্ন নুঠে। যেতিয়া পৰ্যন্ত আৰক্ষী প্ৰশাসনে কোনো কাৰণতে এওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ নকৰিব, যেতিয়া পৰ্যন্ত এওঁলোকৰ ওপৰত তেওঁলোকক জেললৈ নিক্ষেপ নকৰিব, তেতিয়া পৰ্যন্ত এখন সংগ্ৰাম হ'ব। আৰু আজি এই ডুমডুমা অঞ্চলৰ পৰা আপোনালোকৰ এন বি নিউজৰ জৰিয়তে কৈ দিব বিচাৰিছোঁ, ইয়াত বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠন একত্ৰিত হৈছে, কলিতা জনগোষ্ঠীৰ যুৱ ছাত্ৰ পৰিষদ, অসমীয়া যুৱ মঞ্চ, মহিলা মঞ্চ, বিভিন্ন ধৰণৰ জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন একত্ৰিত হৈ আজি ইয়াৰ পৰা আমি পণ লৈছোঁ যে ডুমডুমাত আজিৰ পৰা বা তিনিচুকীয়া জিলাখনতে আজিৰ পৰা কিন্তু কোনো ধৰণৰ বহিৰাগত অতবালি চলিবলৈ দিয়া নহ'ব, প্ৰয়োজনত হাতত হেংদান তুলি লোৱা হ'ব বুলি কৈ দিব বিচাৰিছোঁ। পুনৰবাৰ কৈছোঁ, যদি চেলেঞ্জ হিচাপে তহঁতি ল'ব বিচাৰিছ, চেলেঞ্জ একচেপ্ট কৰিছ, কোনো কাৰণতে কিন্তু তহঁতৰ গুণ্ডামি ইয়াত চলিবলৈ দিয়া নহ'ব। কিবা সময়সীমা থাকিব নেকি আৰক্ষীয়ে? একদম নিশ্চয়কৈ, আৰু যদি অহা 3 ঘণ্টাৰ ভিতৰত যদি এওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰে, তেতিয়াহ'লে কিন্তু আমি নিজাববীয়া একদম ভিৰ আছে তেনেকুৱা অসমৰ ষ্টাইলত বিহিত ব্যৱস্থা ল'ম। আৰু আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে ডুমডুমা আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক আমি আপোনালোকলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ঘটনাটো আমি দেখিবলৈ পাইছোঁ, আৰু ইয়াৰ সত্ত্বেও 5-6 জনৰ নাম উল্লেখিত আছে এজাৰখনত, গোটেইকেইজনক আমি অতি শীঘ্ৰেই গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজতলৈ নিক্ষেপ কৰিব আমি বিচাৰিছোঁ। আৰু এটা কথা স্পষ্ট, অসমত কোনো ধৰণৰ বহিৰাগতৰে বহু আমি গুণগামী ধৰ্মৰ নামত উন্মাদনা কোনো কাৰণতে চলিবলৈ দিয়া নহ'ব, এইখিনি স্পষ্টকৈ কৰিব বিচাৰিছোঁ। ধন্যবাদ জনাই আহোঁ। মই আহি থকা অৱস্থাত 9-10 জনীয়া এটা দুৰ্বৃত্ত বুলিয়ে ক'ব লাগিব, দলে মোক ৰখাই পেলাই তেওঁলোকে প্ৰথমতে এই ডুমডুমা আপোনাৰ কালী মন্দিৰৰ ওচৰত, তাৰপিছত তেওঁলোকৰ পোহৰলৈ মতাৰ পোহৰলৈ